ইদল উটকি না হইলে হইতো না, হুটকি শিরা না হইলে হইতো না, এটা তার একটা স্পেশাল আইটেম হয়ে গেছে। আমরা বাংলাদেশে জেলা মনোরুকা যারা গরু গুস্ত না হইলে হইতো না, মুরগর দুইটা রুষ্ট হইলে হইতো না, আমরা বিদেশি বাই আইন তোর গেছে, বই নাইন তোর গেছে, হলো হয়ে গেছে যে হুটকি শিরা না হইলে হইতো না, হ্যাঁ হুটকির চাটনি না হইলে হইতো না, এইটা হয়ে গেছে আর কি। আপনার একটা ট্রেডিশন হয়ে গেছে, এটা আমরা সিলেটের ঐতিহ্য আপনি কইতে পারেন। সিলেটিদের খাবারের তালিকায় শুটকি প্রায় নিত্যদিনই থাকে, আর এই শুটকির মধ্যে ভিন্নতা হচ্ছে শুটকি শিরা, যেটি আসলে আমরা সবসময় একটু বেশি পছন্দ করি। বিশেষ করে আমাদের যারা প্রবাসী আছেন, লন্ডনে যারা আছেন, তারা তো এই শুটকি ছাড়া অনেকটা চলেই না, দেশে আসলে তাদেরকে শুটকি কিনতেই হবে, এই হচ্ছে আমাদের সিলেটের রীতি নেওয়াজ হয়ে গেছে। আজকে আমরা রয়েছি সিলেটের যে সবচেয়ে বড় যে বাজার মাসিমপুরের যে শুটকি বাজার সেখানে, এবং সেখানে লন্ডনের জন্য বিশেষ বিশেষ শুটকি রয়েছে। তো চলুন দেখি। প্রবাসী বেশি সচরাচর আইন আমরা লন্ডন থেকে, আমরা বাংলা কেন যারাও আইন শুটকির বাজার আমরা লন্ডন থেকে আইন, আর লন্ডনের মাঝে বেশি হয়ে লেগে আমরা বিহানী বাজার কৃষ্ণাথ আর জগন্নাথপুরের মানুষ বেশি কেন আমরা তাকন, আর সচরাচর বেশি মানুষ তাকন ইস্ট লন্ডনের মানুষ আইন, বার্মিংহামের মানুষ আইন, হোয়াটসঅ্যাপের মানুষ বেশি আইন কেন, মানে বেশি সিলেটি মানুষের কে আমরা কেন মার্কেটিং করেন যারা লন্ডন বসবাস করেন। আসলে লন্ডনে চাহিদা তো ওই লেগে বেশি, ওই লেগে শীতলর চাহিদা বেশি, আমরা সিলেটি মাছের চাহিদা বেশি, বাঁশপাতার শীতলর চাহিদা বেশি, আর বেশি হলে শহুল বাজার ওগুলার চাহিদা বেশি, সবগুলো দামও মোটামুটি রিজনেবল, শীতল 400 টাকা কেজি বিকে, আর অন্যান্য মালের দাম ইদানিং তো আগের তুলনাতে দাম একটু বেশি আসতে, কিছু দাম বাড়ছে না 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 না, এটা তো আমরা পাইকারি বাজার, এটা তো কম্পিটিশনের বাজার না, এক দোকানও নিজে খাইতাম কিছু আর বই নাই শুনতে শতানটে দিতাম কিছু, লন্ডন থেকে আইসো বইন বাগানি তারাও দিব কিছু, কারণ এদেশ তারা কারেন্সির লগে কম্পেয়ার করলে এদেশ খুব এক্সপেন্সিভ হয়ে যায়, যার ধরুন দেশও আইলে ওখান থেকে নেওয়ার একটু চেষ্টা করবেন, তারার বেশিরভাগ তো বোয়াল আর বাইং ওগুলা আর গজারও শুটকি তিনটাও বেশি চাহিদা, আর কেউ কেউ হিদল নেন যারা আর কি পছন্দ করেন, হিদল আবার সবে পছন্দ করেন না, হিদলব নাই যে ওই হিসাবে কেউ হিদল আর ওখান থেকে না কামড়িস কিনো, এখানেও পাইলেন তো শুটকি আর না কামড়ছে, কারণ তো মনের আকর্ষণ বাড়ি যায় যার ধরুন জিনিসটা কিনিলে। বর্তমানে বাজারের মাছের তুলনায় দাম তেমন একটা বেশি নেই, একটা বোয়াল কিনতে হইলে 3-3.5 হাজার টাকা লাগে, আর এখানে আমি 4 কেজি বোয়াল লইছি, 3টা শুটকি হয়েছে বড় বোয়ালর 4 কেজি, 4 কেজিও মানে 5 হাজার টাকা, 5,200 টাকা আইছে, এই মাছের তুলনায় কম্পেয়ার করলে আর কি শুটকির দাম কিছু কম। আর আমরা সিলেটি মানুষ তো ইউজুয়ালি বেশি বিদেশ থাকি আমরা ভিন্ন দেশও, আর শুটকি কিন্তু সিলেটি মানুষের বেশিও খায়, আমি মনে করি যেটা আমি দেখছি প্রবাসও থাকিও ইদল খাই, অবশ্য উটকি শিরা খাই, ইদল তো খুব প্রিয় জিও, আর আমরা ট্রেডিশন হইলো আমরা সিলেটি, আর আমরা উটকি শিরা হিদল হিদল শুটকি ছাড়া শুটকি শিরা হয় না আর কি, তো ইদল আর শুটকি শিরা আমরা মনে করো ট্রেডিশনাল সিলেটির লাগে ঐতিহ্যবাহী শুটকি শিরা, যেটা হিদল দিয়ে হিদল আর চিংড়ি মাছ লাগে, চিংড়ি মাছ দিয়া মনে করো খাওয়া হয় আর কি, এরপরে নাগামরিচ লাগে, অবশ্যই অবশ্যই নাগামরিচ লাগে, ভাই না সব ধরনের শুটকি আছে ভাই, খেসকি ওই লোক খেসকি আছে না মাঝে ১৪০০ টাকা ১২০০ টাকা ১৫০০ টাকা, যেহেতু বড় যে আপনার জিনিসের দাম বেশি জি।
লোকাল মানুষ বিভিন্ন সারা সিলেটের যত বাজারও শুটকি যায় ও বাজার থেকে যায় খুচরা যত আর সেকেন্ড পজিশনে আছে লন্ডনি হল বিদেশি হল লন্ডনি হল চাহিদা কোনগুলো শুটকি শোল বোয়াল গজার শিদল এই বাজারে সবচেয়ে বেশি পপুলার হইল গিয়া শিদল বাঁশপাতার কেউ সেফা কয় সে ফুয়া কয় এটা হইল গিয়া এক নম্বর আছে শিদল কই আমরা শিদলও কই শিদলও কই বর্তা বর্তা গাই বা বিভিন্ন তরকারি দিয়া মানে এটা খাওয়া হয় কাস্টমার এখানে তো অবশ্যই আমরা এখানে হয় সব আমরা এখানে কেমিক্যাল মুক্ত শুটকি ব্যবহার করি আমরা কোনো আমরা এখানে একটা সুনাম আছে আমরা আমরা সুনামের সহিত বহুদিন ধরি দীর্ঘদিন ধরি আর আমরা এই ব্যবসা করিয়া যাইলাম প্রায় 50-60 বছরের এই বাজারের বয়স প্রবাসীকল সবসময় আমরা এখানে আইন আমরা তারা খেদমত করার চেষ্টা করি বালা ব্যবহার করার চেষ্টা করি আর তারাও আমরার উপরে স্যাটিসফাইড আমরাও তার উপরে স্যাটিসফাইড কারণ লন্ডনই বিশেষ করে লন্ডনই কাস্টমারদের উপর এই বাজার অনেকটা নির্ভরশীল অনেকটা লন্ডনি কাস্টমারের উপর আর সিলেট যে মালটা চলে এটা মিঠা পানির মাছ হিসাবে আপনার গজার গোয়াল শোল এইগুলো বেশি চলে আর সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে মাছটা এই কারণে শিদল শুটকি যেটা বাঁশপাতির হিদল হয় খলসর মধ্যে যেটা প্রসেসিং করা হয় আর কি ওটা সবচেয়ে বেশি আমরা সিলেটি হলে পছন্দ করেন বা আমরা যারা বাই এন বিদেশ আছেন তাই তাই খুব বেশি এটা পছন্দ করেন এটা আমরা আঞ্চলিক একটা খাবার আর কি এমনি হিদল উটকি হয় আর কি হিদল উটকি হয় এটারে শিরা করিয়া খাওয়া হয় উটকি শিরা করি আমরা আর আর হয় আপনার ওই যে চাটনি আর কি আমরা বেশিরভাগ সময় দেখবো আপনি ফান্সি ফার্স্ট বাইট গেলে তাইন তাইন যে বিভিন্ন আইটেমর চাটনি রাখেন এগুলা খাস করি ওটা হিদল দিয়েও বানানি হয় বর্তা যেটা এটা হিদল দিয়ে হয় আর অনেক সময় আছে আপনার ওই যে চিটাঙ্গি কিছু মাছ আছে এটারে লটিয়া হয় এটারে কামিলা মাছ হয় এগুলার বুনা টুনা করা হয় আর কি হোটেল আইনতো রেস্টুরেন্ট আইনতো আর কি উটকি শিরা তো ভাই সচরাচর দরুকা আলু দিলা আর হুটকি দিলা আর অনেকে আসুন খদুর ফাতা দেন ডেঙ্গা ফাতাও দেন হ্যাঁ তো দিয়া নাগামরিচ দিলে তো আরও ভালো হয় উপায় নাই বুঝছেন না নি তো বেশ করি জাল টাল দিয়া আর এটা সচরাচর আমরা সিলেটি মানুষ আমরা বেশি পছন্দ করি আর কি এটা অন্যান্য আমরা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমরা সিলেটি হলে খায় বেশি বা এটা আমরা সিলেট চলে বেশি প্রবাসী আমরা ভাই বোন যারা আছেন তারা তো সবেও নেন তারা আরও বেশি পছন্দ করেন আগে তো একটা সময় আছিল এটা মানে এটার প্রবণতা কম আছিল বিদেশি হলে গেছে এখন আলহামদুলিল্লাহ তারা আরও বেশি খাইনিয়া তারা মেহমানদারি যে করেন হিদল উটকি না হইলে হইতো না হুটকি শিরা না হইলে হইতো না এটা তারা একটা স্পেশাল আইটেম হয়ে গেছে আমরা বাংলাদেশে জেলা মনোরুকা যারা গরুর গুস্ত না হইলে হইতো না আপনার মুরগর দুইটা রুষ্ট হইলে হইতো না আমরা মনে করি যেটা আর আমরা বিদেশি বাই আইনতর গেছে বইনা আইনতর গেছে হলো হয়ে গেছে যে হুটকি শিরা না হইলে হইতো না হ্যাঁ হুটকির চাটনি না হইলে হইতো না এইটা হয়ে গেছে আর কি আপনার একটা ট্র্যাডিশন হয়ে গেছে এটা আমরা সিলেটের ঐতিহ্য আপনি কইতে পারেন।